লন্ডনে 17 আগস্ট বুধবার দুপুরে 25 মিনিটের হঠাৎ বৃষ্টিতে দুটি রেল স্টেশনে বন্যা হয়েছে। পানিতে ডুবেছে অন্তত 15 থেকে 20টি সড়ক, এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুপুরের বৃষ্টিতে লন্ডনের প্রধান দুটি স্টেশন ভিক্টোরিয়া ও কিংস ক্রস স্টেশনে পানি উঠে বন্যার সৃষ্টি হয়। ভিক্টোরিয়া স্টেশনের ঢোকার মুখে পায়ের ঘণ্টা পর্যন্ত পানি উঠেছে। কিংস ক্রস স্টেশনের সামনে গাড়ির চাকা ডুবে গেছে পানিতে। একজন স্থানীয় বাসিন্দা চেষ্টা করছেন পানি ড্রেনের মুখে ঠেলে দেওয়ার জন্য। এদিকে নর্থ সার্কুলার রোডে একটি অংশে পানি জমে প্রায় গাড়ি ডুবে যাওয়ার পরিস্থিতি হয়। এদিকে স্টোক নিউটন এলাকায় বাস থেকে একজন ভিডিও করেছেন পুরো রাস্তায় অনেক পানি, গাড়ি বাস সাইকেল আরোহীরা পানি ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল সহ বিভিন্ন এলাকায় ছোট ছোট জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।